করোনা ভাইরাসের বিভিন্ন খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে যাব বনশ্রীতে, সেখানে আছেন সহকর্মী ইশরা জাহান উর্মি। উর্মি, আমাদেরকে বনশ্রী এলাকার খবরাখবর জানাবেন। ইশাত, আমি সকাল থেকে আসলে জানাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রাস্তায় কি কি সামাজিক দূরত্ব নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য যে সমস্ত কর্মকাণ্ড তারা করছেন এবং একই সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন কিনা সেই বিষয়গুলো জানাচ্ছিলাম। এই মুহূর্তে বাংলাদেশ নৌবাহিনী জীবাণুনাশক স্প্রে করছে বনশ্রী এলাকায়, রামপুরা বনশ্রী এলাকায় করছেন। আমরা এই মুহূর্তে বনশ্রীতে আছি, অনেকখানি এলাকা জুড়ে তারা এই কাজটি করছেন। পুরো বনশ্রীর যেই আবাসিক এলাকাটি সেখান থেকে শুরু করেছেন একদম। এখন আমরা একটি গলির মধ্যে আছে, বিভিন্ন গলিতে ঘুরে তারা আসলে এই কাজটি করছেন। আমার সঙ্গে নৌবাহিনীর কমোডর শেরাফুল্লাহ যোগ দিবেন। আমি তার কাছ থেকে আসলে জানতে চাইবো যে কি ওনারা এই কর্মকাণ্ডটি কিভাবে পরিচালনা করছেন। আপনি একটু জানাবেন যে আপনারা অন্যান্য এলাকাতেও এই কর্মকাণ্ডটি করছেন, আজকে বনশ্রী এলাকায় করছেন, পুরো কর্মকাণ্ড সম্পর্কে যদি একটু জানান। এবং একই সঙ্গে আমরা দেখছিলাম যে হ্যান্ড মাইকে সচেতনতামূলক বিভিন্ন রকমের বক্তব্য দেওয়া হচ্ছিল পুরো বিষয়টি সম্পর্কে। আবার ধন্যবাদ আপনাকে। আসলে এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে দেশ এবং জাতিকে রক্ষা করার জন্য সরকারের কর্তৃক অনেক ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তারই অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের সামাজিক কার্যক্রম অংশগ্রহণ করছি এবং এতে আছে যেমন আমাদের ত্রাণ তৎপরতা আছে, আমরা বিভিন্ন জায়গায় ত্রাণ দিচ্ছি, তারপর হচ্ছে জীবাণুনাশক ওষুধ ছিটাচ্ছি জনগণকে সচেতন করার জন্য, জনসচেতনতা আরেকটু বৃদ্ধি করার জন্য, তাদেরকে সাহস দেওয়ার জন্য আমরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছি, বিভিন্ন ধরনের প্ল্যাকার্ডের বিভিন্ন ধরনের তথ্য সরবরাহ করছি। এই হিসেবে আমরা ঢাকা শহরে আমাদের দুটো নৌ ঘাঁটি আছে, একটা হচ্ছে বিএনএস হাজি মহসিন ঢাকা ক্যান্টনমেন্ট আছে, আর একটা হচ্ছে 300 ফিট রাস্তায় বানোজার শেখ মুজিব। তা আমি শেখ মুজিব ঘাঁটির অধিনায়ক। তা আমরা শেখ মুজিব ঘাঁটি থেকে আমাদের ওইদিকে উত্তরখান থেকে শুরু করে যে এ পর্যন্ত আজকে রামপুরা পর্যন্ত আমরা কাভার করছি, প্রত্যেকদিন গাড়ি এক একটা জায়গায় এক সময় সিলেক্ট করি। আবার এই জীবাণুনাশক কতটা কাজ করবে বলে? আচ্ছা, এই জীবাণুনাশক বেসিক্যালি এটা তো একদম মানে আমাদের এই যে প্রতিহত করার একটা পদক্ষেপ মাত্র, অনেকগুলো পদক্ষেপ আছে। যে আমরা তো জানেন আমাদের আশপাশে অনেক ময়লা আবর্জনা পড়ে থাকে, তার মধ্যে ভাইরাস ব্যাকটেরিয়া এই ধরনের জীবাণু সবসময় থাকে। অ্যাটলিস্ট জীবাণুনাশক ওষুধ ছিটানোর জন্য ওইগুলো যাতে নষ্ট হয় সেগুলো আমরা চেষ্টা করছি। অনেক ধন্যবাদ। আপনি শুনছিলেন ইশরাত যে কিভাবে আসলে জীবাণুনাশক ছিটানো হচ্ছে এবং কেন ছিটানো হচ্ছে সেই বিষয়টি, এবং একই সঙ্গে জনগণকে সচেতন করার বিষয়টিও তিনি জানালেন। তো ইশরাত, এই ছিল আমার কাছে বনশ্রী এলাকা থেকে খবরাখবর। ইশরাত, ধন্যবাদ উর্মি। আমরা এখন যাব সাইনবোর্ড এলাকায়, সেখানে আছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া আহমেদ, আমাদেরকে গাজীপুরের সাইনবোর্ডের অবস্থা সম্পর্কে জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি সাইনবোর্ড এলাকাতে। এইটি হচ্ছে ঢাকায় প্রবেশের একটি পথ, প্রবেশদ্বার বলা যায়। নারায়ণগঞ্জের সঙ্গে এখানে নারায়ণগঞ্জ এবং বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে যাওয়ার যে রাস্তা সেটি সংযোগ স্থলে আমি দাঁড়িয়ে আছি। এবং ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে বাংলাদেশে করোনা আক্রান্ত যে কয়েকটি জায়গা রয়েছে, রাজধানী পরে নারায়ণগঞ্জ সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে, যে কারণে এখন নারায়ণগঞ্জ জেলাটিও লকডাউন করা হয়েছে। এবং এই রাস্তা দিয়ে আমরা যেটি দেখতে পেয়েছি যে রিক্সায়, ভ্যানে বা ইঞ্জিন চালিত রিক্সায়, সিএনজি করে অনেক মানুষই কিন্তু ঢাকার উদ্দেশ্যে চলে আসেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই এলাকাতে যে যেভাবে পারছেন, কেউ হেঁটে, পায়ে হেঁটে, কেউ রিক্সায়, কেউ সিএনজিতে, বর্তমানে যে সবাইকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে, করোনা ভাইরাস সংক্রমণের ঠেকানোর জন্য যে লকডাউন করা হয়েছে, সবাইকে সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য বলা হয়েছে, অর্থাৎ ঘরে থাকার মধ্য দিয়ে, অবস্থান করার মধ্য দিয়ে করোনা ভাইরাস মোকাবেলা করার জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেটি কিন্তু অনেকাংশেই আমরা এই এলাকাতে দেখতে পাচ্ছি যে মানা হচ্ছে না। অর্থাৎ লোকজন ঘরের বাইরে বের হচ্ছে এবং অনেকেই সেটিও সেই মাস্ক, যদি একটু আপনার সঙ্গে কথা বলবো, আপনি মাস্ক খুলে আছেন কেন? মাস্ক খুলি নাই, রোদে তার জন্য লাগাইছি। বাইরে বের হওয়া তো অনেকটাই বলা হচ্ছে যে বাইরে না বের হওয়ার জন্য, বাইরে বের হয়েছেন কেন? আমার মালিকে খবর দিছে যে যাওয়ার জন্য, বলছে যে কিছু সহযোগিতা করবো, হচ্ছেন তার জন্য যাইতেছে। তিনি বই আরিছে আজকে এক মাস ধরে। ঠিক আছে, ধন্যবাদ। আমরা এখানকার কয়েকজন মানুষের সঙ্গে কথা বলার চেষ্টা করছি, এর আগেও তারা বলছেন যে
জীবনের তাগিদেই তারা বের হয়েছেন, বের না হয়ে তাদের আসলে কোনো উপায় নেই। তবে অযৌক্তিক কারণ অনেকে রয়েছে, কারণ নির্ধারিত বা প্রয়োজনীয় কারণ ছাড়াও অনেকে একেবারে অপ্রয়োজনে বের হয়েছেন এমন মানুষ আমরা দেখেছি। তবে এলাকাতে আমরা ঘুরে যেতে দেখতে পেয়েছি সকাল থেকে এখন পর্যন্ত মানুষজনের মাঝে যে সচেতনতা সেটির কিছুটা ঘাটতি রয়েছে, কারণ সচেতনতাই পারে সবার সম্মিলিত প্রচেষ্টায় পারে এই করোনা মহামারী প্রতিরোধ করার জন্য এবং বাংলাদেশকে করোনা মুক্ত করার জন্য। এই ছিল আমার কাছে এখানকার সবশেষ। ধন্যবাদ জাকারিয়া আহমেদ।